আগো গিন্নি, তোমার কি রান্না হয়েছে? আমি তো দোকানে যাব। একেই তো আজকাল দোকানে তেমন বেচা কেনা হচ্ছে না, সকাল সকাল দোকানটা তো খুলতে হবে বলো। রান্নার হবে কি করে শুনি? তোমার তিন মহারানী তো ঘুম থেকে উঠতে দেরি করেছে, ওরা বাটনা বাটবে, কুটনো কাটবে, তবে না আমি রান্না চড়াবো। যাই হোক, তুমি একটু অপেক্ষা করো, আমি রান্নাটা শেষ করেই তোমাকে খেতে দিচ্ছি। এরপর গীতালি দ্রুত হাত চালাতে থাকে। গীতালি তার স্বামী বিনোদের সাথে রাধানগর গ্রামে থাকতো। গীতালিদের সাথে বিনোদের বোনের তিন এতিম মেয়ে রাধা, পূজা আর স্বপ্না থাকতো। রাধা পূজাদের বাবা মা মারা যাওয়ার পরই বিনোদ তাদের তিনজনকে নিজের বাড়িতে নিয়ে আসে, কিন্তু গীতালি তাদের তিন বোনকে মোটেও সহ্য করতে পারে না। গীতালি সবসময় তিন কন্যাকে দিয়ে খাটিয়ে নিত। তান্ত্রিক বাবা, সর্বনাশ হয়ে গেছে, আমার স্বামীর দোকানের বেচা কেনা যে লাঠে উঠে গেছে, এবার আমি কি করব বলুন না তান্ত্রিক বাবা। তার উপর আবার ননদের তিন তিনটে মেয়ের বোঝা আমাদের ঘাড়ের উপর। ওম শঙ্কর, চিন্তা করিস না বাছা, তুই যে আমার ঘনিষ্ঠ একটা ভক্ত, আমি তো আর তোর কোনো ক্ষতি হতে দিতে পারি না। তুই বস, আমি ধ্যান করে এর একটা সমাধান বের করছি। এ কথা বলে তান্ত্রিক ধ্যানের মিথ্যে মিথ্যে অভিনয় করে চোখ বন্ধ করে আর মনে মনে ভাবতে থাকে, এতো শিকারের সন্ধান আমি পেয়ে গেছি, আমি জানতাম একে দিয়েই আমার উপকার হবে, তবে আর দেরি নয়, একে দিয়েই আমি আমার পরিকল্পনাটা সেরে ফেলি। এসব কথা বলে তান্ত্রিক চোখ খুলে আর গম্ভীর ভাবে বলে, কন্যা, তোর সমস্যা সমাধান করার একটা উপায় আমি পেয়ে গেছি, এই কাজটা করলে তোর সব সমস্যা দূর হয়ে যাবে, তোর স্বামীর দোকানের বেচা কেনা বেড়ে যাবে। আপনি সত্যি বলছেন বাবা, তবে আর দেরি করছেন কেন, বলে ফেলুন কি উপায়, আপনি যা বলবেন আমি তাই করব। তুই যখন এত করে বলছিস, তবে শোন, তোর বাড়ির ওই তিন কন্যাকে তিন কচু গাছের সঙ্গে বিয়ে দিতে হবে, আর তিন কন্যাকে তিন কচু গাছের সঙ্গে বনবাসে পাঠাতে হবে, তবে যে তোর সব সমস্যার সমাধান হবে। এখন তুই বল, তুই কি পারবি আমার শর্ত মেনে নিতে আর ওই তিন কন্যাকে আমার হাতে তুলে দিতে? কেন পারবো না তান্ত্রিক বাবা, নিশ্চয়ই পারবো, আমিও তো চাই ওই তিন আপদকে চিরতরে আমার জীবন থেকে দূর করতে, আর তাছাড়া ওই তিন কন্যার জন্য যদি আমার সংসার আবার আগের মতো হয়ে যায়, আবার সংসারে যদি সুখ শান্তিও নেমে আসে, তবে তো আর আমার কোনো আপত্তি নেই, আমি কালকে ওই তিন কন্যাকে নিয়ে আসবো বাবা। এসব কথা বলে গীতালি তান্ত্রিককে প্রণাম করে সেখান থেকে চলে যায়। গীতালি চলে যাওয়ার পর, তিন তিনটে শিকার আমার নাকের ডগায়, কাল গীতালি ওই তিন কন্যাকে নিয়ে এলে আমি ওই তিন কন্যাকে পাচার করে দেব, আর বেশ কিছু টাকা আমি রোজগার করে নিব। না না, এভাবে আর দাড়ি গোফ লাগিয়ে বসে থাকতে ভালো লাগছে না, এবার একটু স্বস্তিতে নিঃশ্বাস নেই। এরপর ভন্ড তান্ত্রিক তার দাড়ি গোফ খুলে ফেলে আর এসব কাণ্ড বনিতা আড়াল থেকে দেখে ফেলে। বনিতা ছিল খুব সাহসী একজন পুলিশ অফিসার, মেয়ে হয়েও বনিতা অনেক সাহসী আর বুদ্ধিমতী। তবে এই ব্যাপার একদিন থেকে বাচ্চা পাচার হওয়ার কিনা এই রহস্য, শয়তান কালু কিনা এখানে এসে বাচ্চা পাচার করার কাজ করছে, তবে কালু এবার আর তোর কোনো রক্ষে নেই। তোর পাচার করার কাজ আমি বের করছি কালু, এবার আর তোর রক্ষে নেই, এবার আমি তোকে লকাবে ঢোকাবই আর উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। এসব কথা বলে বনিতা অন্যান্য পুলিশদের এনে ওই তান্ত্রিক রূপী ভণ্ড কালুকে গ্রেফতার করে আর বলতে থাকে, কালু, এতদিন থেকে তো ভালোই বেশ ধরে বাচ্চা পাচার করে যাচ্ছিস, কিন্তু আর না, এবার আমি তোকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো, এই বলে দিলাম, তোর বেশ আমি ধরে ফেলেছি রে, আর তাই তো আর কোনো চালাকি নয়, নিয়ে যাও এই শয়তানকে, একে নিয়ে গিয়ে হাজতে ভরে রাখো। ছেড়ে দাও তোমরা আমায়, তোমরা আমাকে যতই আটক করে রাখো না কেন, আমি ঠিকই বাইরে বেরিয়ে আসবো, আর তখন তুই বুঝবি। কালু এভাবে চিৎকার করলেও বনিতা সেদিকে কান দেয় না, সিপাহীরা কালুকে ধরে নিয়ে যায়। তবে বনিতা একটা ব্যাপার নিয়ে ভীষণ চিন্তিত ছিল, এই কালুর তো একটা ব্যবস্থা আমি করবই, কিন্তু ওই তিন কন্যাকে আমি কি করব? গীতালির কথা শুনে তো মনে হয়েছে যে ওই তিন কন্যাকে একদম পছন্দ করে না, কালুকে হাজতে পাঠিয়ে না হয় আমি তিন কন্যাকে পাচার হওয়া থেকে রক্ষা করে নিলাম, কিন্তু তাদের দরজাল মামির হাত থেকে তাদেরকে আমি কি করে রক্ষা করব? এখন যদি আমি তিন কন্যাকে না রক্ষা করি, তবে নিশ্চয়ই তিন কন্যার সাথে খারাপ কিছু একটা হবেই হবে, তাই যে করেই হোক আমি তিন কন্যাকে রক্ষা করবই করব। এসব কথা বলে বনিতা ভাবতে থাকে যে সে কি করে কি করবে। এদিকে গীতালিও ভাবতে থাকে যে সে তিন কন্যাকে
কি করে তান্ত্রিকের কাছে নিয়ে যাবে? হ্যাঁ গো, আজ তো আমি সকাল সকাল রান্না করেছি আর তোমার খাওয়াও হয়ে গেছে। তাহলে তুমি দোকানে যেতে এত দেরি করছো কেন? হ্যাঁ, তাড়াতাড়ি দোকান খুলে তো একটু বেশি করে বেচা কেনা হবে, নাকি? তুমি আর বেচা কেনার কথা বলো না তো, আমি তো আর কম চেষ্টা করছি না। ওই দোকানে তো আর কোনো খরিদ্দার বাড়ছে না, আর তাছাড়া তুমি এত অস্থির কেন হচ্ছ বলো তো? আমি তো যাচ্ছি, নাকি? এরপর বিনোদ দোকানে চলে যায় আর গীতালি সেই তিন কন্যাকে নিয়ে ভণ্ড তান্ত্রিকের আশ্রমে যায়। আর গিয়ে দেখে তান্ত্রিকের বদলে সেখানে একটা ভৈরবী মা আর তার সামনে তিনটে কচু গাছ। এ কি কাণ্ড, তান্ত্রিক বাবা কোথায়? আর তাছাড়া আপনি বা কে? এমন ভৈরবীর বেশ কেন ধরে আছেন বলুন তো? মূর্খ, তুই কি বলছিস এসব? বেশ ধরেছি মানে? আমি আসলে একজন ভৈরবী মা, আর আমি তোর তান্ত্রিক বাবার দীক্ষা গুরু। আর তুই কি না আমাকে বেশধারী বলছিস? তুই কি কচু গাছ দেখেও কোনো কিছু বুঝতে পারছিস না? এই তিনটে কচু গাছ ওই তিন কন্যার সঙ্গে বিয়ে দেব বলে তো সাজিয়েছি। অনর্থক, ঘোর অনর্থক। এই রে, এ আমি কি করে ফেললাম? বেশি কথা বলতে বলতে আমি কিনা তান্ত্রিক বাবার দীক্ষা গুরুকে অপমান করে ফেললাম। এমনিতেই তো আমার সংসারে অনর্থক লেগে আছে, তার মধ্যে আমি আবার এমন একটা ভুল করলাম। না, যে করেই হোক ব্যাপারটা সামলে নিতে হবে। আসলে ভৈরবী মা, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি যে না বুঝেই এমন ভুল করেছি। দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার পায়ে পড়ছি। আমি তোর উপর থেকে সব ক্ষোভ মুছে ফেলেছি বাছা। বাজার হলেও তুই আমার শিষ্যের অন্যতম ভক্ত বলে কথা। তুই এই তিন কন্যাকে এখানেই রেখে যা। তিন কন্যার আর কচু গাছের সব নিয়ম আমি এখানেই পালন করে নেব, যেমনটা তোকে তান্ত্রিক বলেছিল, কেমন? এরপর গীতালি তিন কন্যাকে সেখানে রেখে আশ্রম থেকে বেরিয়ে নিজের বাড়িতে চলে যায়। যাক বাবা, আমার সংসারের আপদ দূর হলো, আর তিন কন্যার সঙ্গে ওই কচু গাছের বিয়ে হলে আমার সংসারের সব অভাব অনটন দূর হয়ে যাবে। কি শান্তি, কি শান্তি! সব কথা বলে গীতালি হাসতে থাকে, আর এদিকে তিন কন্যা ভয়ে তটস্থ হয়ে যায়। তখনই বনিতা তার ভৈরবীর বেশ ছেড়ে সাধারণ বেশে তিন কন্যার সামনে উপস্থিত হয়। ভয় পেও না তোমরা, আমি কোনো ভৈরবী মা নই, আমি তোমাদেরকে রক্ষা করেছি, আর তোমাদেরকে তোমাদের মামির কবল থেকে বাঁচানোর জন্য আমি এসব নাটক করেছি। তবে তোমরা ভেবো না, তোমরা তিনজন এখন নিরাপদ, আর তোমাদের তিনজনের আর কোনো কষ্টও থাকবে না, কারণ যেহেতু আমি তোমাদের উদ্ধার করেছি সেহেতু তোমাদের দায়িত্ব আমি নিজে নেব। এরপর বনিতা তিন কন্যাকে নিয়ে চলে যায় আর তিন কন্যার সাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। রাস্তায় বের হলেই এই ভিখারিদের জন্য আর কোনো শান্তি নেই বলি, আমি যা একটু রোজগার করি তা যদি তোদেরকে আমি দিয়ে দেই তাহলে কি করে হয়? হ্যাঁ, তোদের মতো ভিখারিদের পেট ভরাতে কি আমি নিজের পেটে লাথি মারবো নাকি? হ্যাঁ, পচ্ছার পচ্ছার বলছি, যেতে দে। এসব কথা বলে রাগিনী বোবা ভিক্ষুক মেয়েকে এড়িয়ে যেতে থাকে, আর ভিক্ষুক মেয়েটাও রাগিনীর পিছু নেয়। রাগিনী গোপালগঞ্জ গ্রামে থাকতো, মাতাল স্বামীকে নিয়েই তার সংসার। এই মেয়ে, তুই কিনা আবারও আমার পিছু পিছু এসেছিস? হ্যাঁ, সারাদিন খেটে খুটে আমি অল্প কয়টা পয়সা পেয়েছি, এই পয়সা আমি কিছুতেই তোকে দিতে পারবো না। যা যা বলছি, যা এখান থেকে। রাগিনীর এমন কথা শুনে বোবা মেয়েটির চোখ দিয়ে জল গড়াতে থাকে। বোবা মেয়েটি কথা বলতে না পারায় কিছুতেই তার মনের ভাব প্রকাশ করতে পারছিল না। বোবা মেয়েটির ভীষণ ক্ষুধা পেয়েছিল, সে এটাও প্রকাশ করতে পারছিল না। অবশেষে বোবা মেয়েটি কোনো উপায় খুঁজে না পেয়ে রাগিনীর পায়ে পড়ে, আর এতে করে রাগিনী ভীষণ রেগে যায়। এই মেয়েটা তো দেখছি বেশ জেদি মেয়ে। এই, তোর এত বড় সাহস, আমি তোকে বারবার এড়িয়ে যাচ্ছি তাও কিনা তুই বুঝতে পারছিস না? এই মেয়ে, এই পাছার পাছার বলছি, ছাড়বি না তো? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এসব কথা বলে রাগিনী সেই বোবা মেয়েটাকে জোরে একটা লাথি দেয়, আর মেয়েটি উড়ে গিয়ে একটা গাছের ডালের উপর পড়ে, আর গাছের একটি ডাল মেয়েটির পেটে ঢুকে যায়। আর মেয়েটি মনে মনে বলতে থাকে, ঈশ্বর ঈশ্বর, আজ বোবা বলে ক্ষুধার জ্বালায় এই মহিলার পাউটি ধরলাম,
খোদার চালাটুকু প্রকাশ করতে পারলাম না, আমার খোদার চালাচি ওই মহিলা বুঝতে পারলো না। ঈশ্বর, আমি যদি ওনার মেয়ে হতাম তবে কি উনি এমনটা করতে পারত? ঈশ্বর, তুমি এমন কিছু করো যাতে করে ওই মহিলা বোবাদের কষ্ট বুঝতে পারে। ঈশ্বর, তুমি ওনার গর্ভে আমার মতো বোবা সন্তান দিও, তবে যে ওই মহিলার আমার চোখে জল মোছার ক্ষমতা হবে। এসব কথা ভাবতে ভাবতে বোবা মেয়েটির প্রাণ চলে যায়, আর রাগিনী সেই দেখে আর খেয়াল না করে সেখান থেকে চলে যায়। এরপর কেটে যায় বেশ কয়েকটি বছর, আর দীর্ঘ সময়ে রাগিনী চার চারটি কন্যা সন্তানের মা হয়। ঈশ্বর, তুমি আমাকে কেমন দিন দেখাচ্ছ ঈশ্বর, আমি যে বুঝতে পারছি না এখন আমি কি করব। ঈশ্বর, আমার স্বামীটা অতিরিক্ত মদ খাওয়ার কারণে অকালে মারা গেল, এদিকে আমার চার চারটি কন্যা সন্তান হলো, তারাও কিনা বোবা হয়েই জন্ম নিল, এবার আমি কি করব ঈশ্বর, আমার দিন যে কিভাবে যাবে আমি যে কিছুই বুঝতে পারছি না। এসব কথা বলে রাগিনী কাঁদতে কাঁদতে কপাল চাপকাতে থাকে, আর ঠিক তখনই রাগিনীর বড় মেয়ে মিতা সেখানে আসে। কি হয়েছে মা, তুই এভাবে কাঁদছিস কেন, আর এখানে বা তুই কেন এলি? ঈশ্বর যে কেন তোদের চার বোনকে বোবা বানালো কে জানে। কি হয়েছে মা বলতো আমাকে, আমি যে তোর কান্নার ভাষা বুঝতে পারছি না। রাগিনীর এমন কথা শুনে মিতা রাগিনীর পা জড়িয়ে ধরে, আর ঠিক তখনই রাগিনীর পুরনো দিনের কথা মনে পড়ে যায়। এ কি রে মা, তুই আমার পা কেন জড়িয়ে ধরেছিস, তবে কি তোর ক্ষুধা পেয়েছে? সেই দিনের ওই বোবা মেয়েটা হয়তো ক্ষুধা জ্বালায় আমার পা জড়িয়ে ধরেছিল। তুই বস মা, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। এসব কথা বলে রাগিনী ঘরে চলে যায়। রাগিনী অনেক খুঁজে সামান্য চিরামুড়ি নিয়ে আসে আর তা রাগিনীকে খেতে দেয়। তখনই সেখানে রাগিনীর মেজো মেয়ে বীণা ও সেজো মেয়ে ফুলি চলে আসে। তাদের তিন বোনের মাঝে মারামারি শুরু হয়ে যায়, আর এসব কাণ্ড দেখে রাগিনীর চোখে জল চলে আসে। আয় ঈশ্বর, এসব দৃশ্য দেখার আগে আমার মরণ কেন হলো না, মা হয়ে আমি সন্তানের খিদে জ্বালা কিছুতে যে মেটাতে পারছি না, আর আমার চোখের সামনে আমার সন্তানরা খাবারের জন্য মারামারি করছে। এভাবে এক পর্যায়ে রাগিনী তার মেয়েদের ঝগড়া থামিয়ে দেয় আর তিন মেয়ে রাগ করে তিন দিকে চলে যায়। তখনই হঠাৎ করে রাগিনীর যুথির কথা মনে পড়ে। আচ্ছা, মিতা বীণা ফুলি ওরা তো আছে, কিন্তু যদি কোথায়, না জানি কোথায় গেছে, যদি হারিয়ে যায় তবে তো নিজের ঠিকানাটাও বলতে পারবে না, আমি যে বোবা সন্তানের জন্ম দিয়েছি। এরপর রাগিনী যুথিকে খুঁজতে বের হয়, আর এইদিকে যুথি একা একা কাদার মধ্যে বেরিয়ে পড়ে আর কাদার মধ্যে বসেই কাঁদতে থাকে। একে একে মা, তুই আবার এই কাদার মধ্যে এসে বসে আছিস কেন বলতো, যেমনই বোবা তোর কান্নার আওয়াজ তো আমি শুনতেই পাই না মা, আমার হয়েছে যত জ্বালা, কে কোথায় যাচ্ছে সেই খবরটুকু অবধি আমি জানি না। এসব কথা বলে রাগিনী রেগে গিয়ে যুথিকে কোলে নেয় আর কাদার ওখান থেকে বাড়ি চলে আসে। এভাবেই যাচ্ছিল দিনগুলো। কে রে মিতা, তোরা এখানে কি করছিস, তোরা তিন বোন কি এখানে আমাদের সাথে খেলতে এসেছিস নাকি রে? হ্যাঁ, ভুলে যাস না তোরা বোবা, তোদের সাথে তো আর খেলাধুলো করা যায় না, তার চেয়ে বরং তোরা আমাদের খেলাধুলো দেখ আর বসে বসে হাততালি দে, কেমন? এসব কথা বলে পূজা হাসতে থাকে, আর এদিকে মিতা ফুলি বীণা কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে আসতে থাকে। তোদের আবার কি হলো রে, তোরা তিন বোন এভাবে কাঁদছিস কেন, কিছুই তো বুঝতে পারছি না, তোরা তো কথাও বলতে পারিস না যে আমি তোদের কথা বুঝবো, ঈশ্বর নিশ্চয়ই আমার পাপের শাস্তি দেওয়ার জন্য আমাকে চার বোবা কন্যার মা বানিয়েছে, আমি যে সেদিন বোবা মেয়েকে কোনো কিছু না দিয়ে খালি হাতে ফিরিয়ে দিয়েছিলাম, এমনকি না বুঝে লাথি দেওয়ার কারণে মেয়েটার প্রাণও চলে গেছে। হে ঈশ্বর, তুমি কি এ কারণে আমার গর্ভে চার চারটি বোবা সন্তান দিয়েছ? এদিন যদি আমি বুঝতাম তবে আমি মেয়েটার সঙ্গে এরকম আচরণ আর করতাম না, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও ঈশ্বর। এসব কথা বলে রাগিনী কাঁদতে থাকে, কিন্তু বোবা মেয়েদের নিয়ে রাগিনীর অশান্তি কিছুতেই কমছিল না, বরং দিন দিন বেড়েই যাচ্ছিল। না,
এই কষ্ট জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আমি এত কষ্ট নিয়ে আর বেঁচে থাকতে চাই না। এবার আমি আমার চার সন্তানকে নিয়ে দুনিয়ার সব জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি নেব। অনেক অনুতপ্ত হয়েছি আমি সেই ঘটনার জন্য, কিন্তু বিনিময়ে কষ্ট ছাড়া আর কিছুই পেলাম না আমি। এসব কথা বলে রাগিনী তার চার মেয়ের খাবারে বিষ মেশায়। আর খাবারে বিষ মেশানোর পর যেই না তাদেরকে খাবারগুলো খাওয়াতে যাবে, তখনই সেখানে প্রকৃতি মাতা প্রকট হয়। এসব তুই কি করছিস টা কি? হ্যাঁ, আমার সন্তানদের নিষ্পাপ প্রাণ তুই কিনা শেষ করে দিতে চাইছিস? সন্তানদের প্রাণ যে সহজে বিনাশ হতে দেব না, তাই আমি আশীর্বাদ করছি তোর সংসারের সব অভাব অনটন কষ্ট দূর হয়ে যাবে, আর তোর কন্যারাও কথা বলবে। সব কথা বলে প্রকৃতি মাতা অদৃশ্য হয়ে যায়, আর রাগিনীর আয় রোজগার বৃদ্ধি পেতে থাকে। আর রাগিনী তার মেয়েদের নিয়ে সুখে শান্তিতে সেই গ্রামে দিন কাটাতে থাকে। একটু রান্নার পানি নেই, আবার নদীর ঘাট থেকে গিয়ে পানি আনতে হবে। মা, এত চিন্তা কেন করছো? আমি তো আছি, আমি এখনই গিয়ে নদীর পাড় থেকে তোমার জন্য পানি নিয়ে আসছি। আমি এখন বড় হয়ে গেছি, সংসারের সব কাজ তো আমিও করতে পারি। তা তো জানি, কত বড় হয়েছে আমার মেয়েটা, তাই তো তোকে নিয়ে এত দুশ্চিন্তা করি। তোকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারলে তবেই আমি নিশ্চিন্ত। না মা, তুমি এমন কথা একদম বলবে না। বাবার মৃত্যুর পর তুমি সারাটা জীবন আমার জন্য পার করে দিয়েছো, আর আমি কিনা বিয়ে করে তোমাকে একা রেখে চলে যাব? আমার কথা চিন্তা করলে কি আর হবে তোর মা? একদিন না একদিন তো তোকে আমাকে ছেড়ে যেতেই হবে। সে এখন পরে দেখা যাবে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, বুঝেছো? এখন আমি পানি আনতে গেলাম, পানির কলসিটা কোথায়? মিতু পানির কলসি নিয়ে নদীর পাড়ে পানি আনতে চলে যায়। তাড়াতাড়ি পানি নিয়ে বাড়ি যাই, না হলে মা আবার আমাকে নিয়ে দুশ্চিন্তা করতে পারে। পানি পানি, কেউ আছেন? আমায় একটু পানি দিবেন, কেউ আছেন এখানে? আমার খুব তৃষ্ণা পেয়েছে। আরে, এই সুদর্শন বালকটা এখানে পানির জন্য আর্তনাদ করছে কেন? নিশ্চয়ই তিনি জানেন না ওনার পাশেই বড় একটা নদী রয়েছে। আমি ওনাকে একটু পানি পান করিয়ে সাহায্য করি। আপনার কলসি থেকে যদি দু ফোঁটা পানি আমাকে দিতেন তাহলে আমার বড্ড উপকার হতো। পানির তৃষ্ণায় আমি আর চলতে পারছি না। মিতু সেই সুদর্শন বালকটাকে পানি পান করায়। আহ, বড্ড শান্তি পেলাম। সেই কখন থেকে পানির তৃষ্ণায় কাতরাচ্ছিলাম। কিছু মনে না করলে আপনার বাড়িটা কোথায় বলবেন? এই তো আমি আমার বাড়ির কাছে চলে এসেছি, ওই যে পাশেই আমার বাড়ি। আজকে আমি গেলাম, তাহলে যে মা আবার দেরি হলে দুশ্চিন্তা করবে। তারপর মিতু বাড়ি চলে যায়। রাতে মা আর মেয়ে বসে খাবার খাচ্ছিল, ঠিক তখনই সেই সুদর্শন বালকটা বাইরে থেকে ডাকতে শুরু করে। বাড়িতে বাড়িতে কেউ আছেন? দরজাটা একটু খুলুন, কেউ আছেন বাড়িতে? আরে, এত রাতে আমাদের বাসায় কে এসেছে? মনে হচ্ছে কে সাহায্য চাইছে। তুমি খাবার খাও মা, আমি দেখছি কে এলো। মিতু দরজা খুলে ছেলেটিকে দেখে অবাক হয়ে যায়। এ কি, এত রাতে আপনি? আসলে অনেক রাত হয়ে গেছে, গ্রামের রাস্তাটা ভালোভাবে চিনি না তো, তাই একটু সমস্যার মধ্যে পড়েছিলাম। মিতু, কে এসেছে? মা, এই লোকটি রাস্তা চিনছে না, তাই উনি আমাদের কাছে সাহায্য চাইতে এসেছে। তো রাতে তো আমরা তোমাকে গ্রামের পথ দেখাতে পারবো না, আজ রাতটুকু না হয় আমাদের বাড়িতেই আশ্রয় নাও। অনেক ধন্যবাদ আমাকে আপনার বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য। আয় মা, ভাত খেতে আয়। তুমি যেহেতু এই গরিবের বাড়িতে চলেই এসেছো, তাহলে তুমিও কিছু খেয়ে নাও। সত্যি বলতে আমারও অনেক খিদে পেয়েছিল। তাহলে এত সংশয় কিসের? এসো, খাবার খেতে এসো। বাবা, তোমার নাম কি আর তোমার বাড়িতে কে কে আছেন? আমার নাম রতন। সত্যি বলতে এই দিনকুলে আমার আপন বলতে কেউ নেই। মা বাবাকে হারিয়ে আমার চাচা চাচির কাছেই বড় হয়েছিলাম। তারা সম্পত্তির লোভে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এখন কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না।
ছেলেটা কত ভালো, সহজ সরল, এই যুগে এমন ছেলে পাওয়া দুষ্কর। আমি মনে মনে আমার মেয়ের জন্য ঠিক এমনই একটা ছেলে খুঁজছিলাম। কিন্তু আপনারা কোনো চিন্তা করবেন না, আমি কালকে সকালেই চলে যাব। না বাবা, তোমাকে সকালেই যেতে হবে না। তোমার যতদিন মন চায় তুমি এই বাড়িতেই থাকতে পারো, আমাকে নিজের মা ভাবতে পারো। আপনার কথা শুনে অনেক ভালো লাগলো, সত্যি বলতে আপনারা অনেক ভালো মানুষ। একে বলছি মা, এই অচেনা মানুষটাকে বা আশ্রয় দিতে চাচ্ছে। মিতু, ছেলেটাকে তোর কেমন লেগেছে? বেশ ভালো ছেলেটা, কিন্তু মা তুমি এই অচেনা ছেলেটাকে কেন আমাদের বাড়িতে আশ্রয় দিলে? আমার ছেলেটাকে বেশ ভালো লেগেছে, আমি ভাবছি তোর কোনো আপত্তি না থাকলে ওই ছেলেটার সাথে তোর আমি বিয়ে দেব। তোর কোনো আপত্তি নেই তো মা? মা, আমি বিবাহ করে তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না, এই কথা আমি তোমাকে আরো হাজার বার বলেছি। ওর তো এই তিনকুলে কেউ নেই, তুই যদি ওকে বিবাহ করিস তাহলে তো তুই আমার কাছেই থাকতে পারবি। আমিও তোকে আমার চোখের আড়াল করতে চাই না, আমি চাই আমার মেয়েটা যেন সারা জীবন আমার সামনে থাকুক। সত্যি বলছো মা, আমি তোমার সাথে থাকতে পারবো, তাহলে আমার আর কোনো আপত্তি নেই। ক্ষমা করবেন, আমি আপনাদের সব কথা আড়াল থেকে শুনে ফেলেছি। তাহলে তো ভালোই হলো, তুমি কি এই বিবাহতে রাজি? আসলে মিতুকেও আমার অনেক পছন্দ, কিন্তু সাহস করে কখনো বলতে পারিনি। তাহলে তো ভালোই হলো, তবে আমার একটা শর্ত আছে, বিয়ের পর তোমাকে আমার মেয়ের সাথে এই বাড়িতেই থাকতে হবে, আমার একমাত্র মেয়ে, আমি আমার মেয়েকে চোখের আড়াল করতে চাই না। বিয়ের পর তাদের দিন ভালোই কাটছিল, কিন্তু প্রতি রাতে মিতু ঘুমিয়ে যাওয়ার পর রতন ঘর থেকে বেরিয়ে যেত, কিন্তু কোথায় যেত এই ঘটনা তাদের অজানা ছিল। হঠাৎ একদিন, একি রতন এত রাতে কোথায় গিয়েছিল? এত রাতে তো ওর কোথাও যাওয়ার কথা নয়। তুমি এখনো ঘুমাওনি? তুমি এত রাতে কোথায় গিয়েছিলে? তোমাকে আমি দেখতে না পেয়ে তো ভয় পেয়ে গিয়েছিলাম। কিসের ভয়? আমার হঠাৎ করে ঘুম ভেঙে গিয়েছিল, তাই একটু বাইরে গিয়েছিলাম। ও আচ্ছা, তো আমাকেও ডাকলে পারতে? না না, শুধু শুধু তোমার ঘুম নষ্ট করতে চাইনি, তাই তো তোমায় ডাকিনি। অনেক রাত হয়েছে, চলো ঘুমিয়ে পড়ি। কালকে তো প্রায় ধরা পড়েই গেছিলাম, আজকে খুব সাবধানে যেতে হবে, কোনোভাবে মিতু যেন এই ঘটনা জানতে না পারে। এই বলে রতন চুপি চুপি বাইরে চলে যায়। কিছুক্ষণ পর মিতুর ঘুম ভেঙে যায়। আজকেও বাইরে গেছে? তাহলে রোজ কি ওর ঘুম আসে না, নাকি অন্য কিছু? না না, আমাকে জানতেই হবে, ও রোজ রাতে যাচ্ছে কোথায়। এসব ভেবে মিতু বাইরে যায়, আর ঠিক তখনই মিতুর রতনের সাথে দেখা হয়। রতন মিতুকে দেখে ভয় পেয়ে যায়। এত রাতে তুমি এখানে কি করছো? তোমাকে খুঁজতে এসেছিলাম, রোজ রাতে তুমি কোথায় যাও? আজ তোমাকে আমাকে সত্যিটা বলতেই হবে। দেখো মিতু, এত কৌতূহল ভালো নয়, এই বিষয়টা না হয় তোমার অজানাই থাকলো, এতে তোমার আমার দুজনেরই মঙ্গল হবে। এ কথা বলে রতন ঘরে চলে যায়। অজানা কেন থাকবে, আমাকে তো জানতেই হবে, ও রোজ রাতে কোথায় যায়। আরে এখন আমার মনে হচ্ছে আমি আরো হাজার বছর বাঁচি, বিয়ে দেওয়ার পর থেকে যে তুই আমার কাছেই রয়েছিস, আমার যে কি ভালো লাগে, হয় আমার একটা ছেলে আর একটা মেয়ে নিয়ে আমার সুখের সংসার। শোক মনে হয় না বেশি দিন কপালে শুইবে। রে মা, চুপ করে রয়েছিস যে, কিছু বলছিস না কেন? না না মা, এমনি। আজকে রাতে আমি ঘুমাবো না, ও যখনই বাইরে যাবে আমি ওর পিছু নেব। রতন ঘর থেকে বেরিয়ে যায়, আর মিতু তার পিছু নিতে থাকে। থেকে বেরিয়ে রতন বিশাল আকৃতির একটা সাপের রূপ নেয়। এই আমি কি দেখছি কি, রতন মানুষ নয়, ও একটা সাপ। তাহলে আমাকে একটা সাপের সঙ্গে বিয়ে দিয়েছে, আমার স্বামী একটা সাপ? না না, আমি এ কিছুতেই মেনে নিতে পারছি না, আমার নিজের চোখে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। এ কি করলে মিতু, তুমি আমার আসল রূপ দেখে নিলে? তুমি অনেক বড় ভুল করলে, নিজের সাথে সাথে তুমি আমারও বিপদ ডেকে আনলে। বলছো কি তুমি, তুমি যে আমাকে ঠকিয়েছো, সাপ হয়ে মিথ্যে কথা বলে তুমি আমাকে বিয়ে করেছো। আজকে আমি তোমার পিছু না নিলে এই ঘটনা যে জানতেই পারতাম না। আমি তোমাকে আগেই বারণ করেছিলাম,
কৌতূহল ভালো, কিন্তু বেশি কৌতূহল ভালো নয়। তোমাকে আমি অনেক পছন্দ করতাম, কিন্তু আমি নাগরাজ আর তুমি মানুষ কন্যা, তাই তো আমাদের এক হওয়াটা সম্ভব নয়। কিন্তু আদিনাগিনের কথা অনুযায়ী আমি রোজ রাতে এখানে এসে তপস্যা করতাম, আর দুদিন বাকি ছিল। দুদিন পর আমি সাপের সব শক্তি হারিয়ে তোমার সাথে মানুষ রূপে থাকতে পারতাম। তার মানে তুমি মানুষ হওয়ার জন্য রোজ রাতে এখানে আসতে? এই কথাটা তো তুমি আমাকে আগেও বলতে পারতে, বলে তো আর আমি আসতাম না। আমি যে নাগরাজ এই কথা তুমি জানতে পারলে আমি আর কখনোই মানুষ হতে পারবো না, তাই তো আমার পরিচয় গোপন রেখেছিলাম। কিন্তু আজ যখন তুমি আমায় দেখে ফেলেছো, তাই তো আমার মানুষ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। না না, এ আমি কি করলাম? আমি নিজের ক্ষতি নিজেই করে ফেললাম। এখন আর কোনো উপায় নেই, ভোরের আলো ফোটার আগেই আমাকে এখান থেকে যেতে হবে। এসব তুমি কি বলছো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও। সেখানেই থাকবো। সাপের সাথে তুই কি করে জীবন কাটাবি মা? আদিনাগিনের কথা মতো আমিও সাপরূপ ধারণ করার শক্তি অর্জন করব মা। তাই মা, বিদায়। আমার সঙ্গে কি তুই আর কখনো দেখা করতে আসবি না? রতন, তুমি আমার মেয়েকে নিয়ে একবার হলেও এখানে এসো, আমাদের অপেক্ষায় থাকবো। অমাবস্যার রাতে আমাদের দেখা হতে পারে, ওই দিন আমরা অবশ্যই আসবো আপনার ঘরে। তোমাদের অপেক্ষা করব। ভালো থাকিস মা, নিজেদের খেয়াল রাখিস। নিজের মাকে ছেড়ে রতনের সাথে যেতে থাকে, আর যেতে যেতে ভাবতে থাকে, বারণ করা সত্ত্বেও আমি যে কেন এত কৌতূহল দেখাতে গেলাম। আর যদি ওর কথা শুনতাম, তাহলে হয়তো এখন আমাকে মাকে ছেড়ে যেতে হতো না।